আমরা রাতারগুল এসেছি, রাতারগুল সুনামগঞ্জ দিরাই থেকে আমার বন্ধু বান্ধবরা এসছে। তো রাতারগুল থেকে রাতারগুলে যতবারই আমি এসছি আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে, সবাই এই রাতারগুলে এসে খুব আপ্লুত হয়েছে এবং খুবই খুশি হয়েছে। কিন্তু আমি দেখলাম আমার এই যে বন্ধু বান্ধবরা আছে তারা কিন্তু এই রাতারগুলে আইসা খুশি না, ঠিক আছে? তো খুশি না হওয়ার কারণ হচ্ছে পানির এলাকার মানুষ পানি আমার দেখবে কি, তো এই যে আমার আমার ভাগিনা মনিরুজ্জামান মনির তরুণ দলের আহ্বায়ক, জাতীয়তাবাদী তরুণ দলের আহ্বায়ক, এবং তিরাইয়ের প্রতিটা ওয়ার্ডে আমার বাগনার অন্তত 250-300 করে কর্মী আছে। আর ভবিষ্যতে যখন আমি উপজেলা যুবদল হও না কেন উপজেলা কি বা উপজেলা চেয়ারম্যান ইলেকশন করব তখন সে আমাকে সাপোর্ট করবে, যদিও আমি আমি ভিন্ন দল। তো উপজেলা পরিষদের আরেকজন আরেকজন ইয়া আছেন প্রার্থী আছেন, তার সাথে আমি কথা বলাই দেব। আর আমাদের সাথে আছেন আসলাম হোসেন। আসলাম হোসেন হাই বলো। আর বন্ধু আছেন আমাদের একমাত্র বন্ধু যিনি আমাদের থেকে এখনো একটু ভিন্ন আছেন, ঠিক আছে? সর্বদা হাসি ভিন্নতা কি ভিন্নতা আছে, তার বিভিন্নতা ধরনের ভিন্নতা আছে এবং সে এখনো আসলে জীবিত। পুরুষ মানুষ দুই প্রকার, জীবিত বিবাহিত, সে এখনো জীবিত আছে। আর এরা হচ্ছে সবাই মনিরের বিবাহিত, মৃত কয় হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ না না এরা আমরা এরা সবাই মৃত। তো আমি আরো যে দুই তিনজন আছে এদেরকেও আমি দেখাই। দিরাই উপজেলা ইলেকশনে আগামীতে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, আমি চেয়ারম্যান পদপ্রার্থী, আমি তো হয়তো আগামীতে আসবো না, এর পরে আসবো। আর আমার বন্ধু এই যে রাজাপুরের চৌধুরী রুবেল চৌধুরী, ঠিক আছে, সাবেক ছাত্রদল লিডার, উপজেলা ভাইস চেয়ারম্যান তাই রায়নি তুমি ইনশাল্লাহ। তো রাতারগুলা এক কিলা লাগে, ভালোই লাগে আসলে, কিন্তু আমরা তো বাটি এলাকার মানুষ, এটা তো আমরা দেখে এমনি অভ্যস্ত, এই জন্য তো বেশি একটা ভালো লাগে না। আচ্ছা তোমার সাথে আমি আবার কথা হইব। আরেকজন আছেন আমরা নায়ক নায়ক ভাব এবং আলহামদুলিল্লাহ অনেক সুখী মানুষ, ঠিক আছে? আর দিরাই পৌরসভা এক নম্বর ওয়ার্ডের আগামীতে কাউন্সিলর প্রার্থী, ঠিক কইছি নি? আচ্ছা তো এখন আশা রাখা যায় এবং বিজয়ী হওয়ার সম্ভাবনা মনে করো বেশি, যেহেতু আমরা সাপোর্ট দিব, আমার মতো একজন প্রমিনেন্ট পার্সন হ্যাঁ সাপোর্ট দিব, তখন পাস করার সম্ভাবনা অবশ্যই। মনিরে দিলে দেখ, না দিলে নেই, মনিরে তো অবশ্যই দিব, না দিলে দিরে বাজার উঠতে পারবো? কিছু যায় না, এরপরে তার তো প্রতিটা ওয়ার্ডে 250 কর্মী আছে, 250 লোক আছে, মানে তার সংযোগ ধরো, তার সংযোগ ধরো তুমি ইলেকশনে পাস, সালামে যদি মানে মনে রে বাবা করে মোটামুটি কনফার্ম কনফার্ম তোমার কথায় মামা কতটা বুট হইতে পারে মনে করো এক নম্বর ওয়ার্ডও, এক নম্বর ওয়ার্ড। আচ্ছা আমরা 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 রাতারগুল সম্পর্কে আলোচনা করি, তো আচ্ছা এখন আমার যে এই রাতারগুল আইলাই রাতারগুল কিলা লাগে রকম ভালো লাগে না, ভালা লাগে না আমি বুঝলাম। তোমরা পূর্ব চন্ডীপুরের যে বাগান আখল আছে কত সুন্দর, তোমরা কোন বুথে খিলাইছিল তোমরা এখানে টাকা পয়সা খরচ করে আইছো, হরিমপুর যে তোমরা আওর আছে আরো কত সুন্দর, হরিমপুরের আওর আমি আমার কাছে সবসময় হরিমপুরের আওর ভালা লাগে, মেলা গাছ মেলা গাছের তো লেগে বইলায়, তারই একটা বিল আছে মেধাবিল, মেধাবিল উত্তরের বন দক্ষিণের বন এরপরে তোমার কসমার বন গাঙ্গে রিভার যে হাগিদপুরের আওর
অনুকূল টাকা পয়সা লাগে না নৌকাটা লইয়া গেলা কি আজকে প্রচন্ড রুদ্র হ্যাঁ আয় আস্তে 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 লাগা যায় শুনাম থেকে আইসে আমি আরেকজন আরেকজন দেখি আসলাম ভাই তুমি ভিডিও স্যার তুমি একটু মাতোতে মনে করো আমরা যে গত বছর না এর আগের বছর বা গেলাম পূর্ব সেন্টিপুর নৌকা দিই দুই বছর গতবারের আগের বার ওইটা সম্পর্কে আমার একটা ব্লগ আছে আমি এই শুদ্ধ এবং সুনামগঞ্জি দুই ওটা মিশিয়ে মাত্রাম যারা অবশ্য সুনামগঞ্জি তারা আরাম পাইবা খাও এখন আর আতার গুড় খিলা লাগে পানি কম থাকার কারণে কিছুটা সৌন্দর্যের মাত্রাটা কম কিন্তু তারপরে আমি উপভোগ করলাম মাশাআল্লাহ আর পানির সময় আইলে অবশ্য আরো ভালো লাগতো এখন পানিটা ময়লা ঘুলাকে স্বচ্ছ নাই কালারটা সুন্দর নাই বড় বর্ষা আসলে আসার শ্রাবণ মাস শ্রাবণ মাস তখন ওটা দরকার আছে আরো বেশি পরিমাণ উপভোগ করা দরকার আর আমার বাগনার লোক একটু মাতিলে বাগনা গুসা করে দিবার ও বাগনা মাতো তুমি তুমি খাও কিলা লাগে তোমার বাগনা এরে তোমারে আমার সবচেয়ে ভালো লাগে তুমি আমার বাগনা একটা জিনিস হয় তোমার খালি সমস্যা তুমি একটু লম্বা মাতো ভালো মানুষ তো ভালো লাগে লাগে মানে অনেক লম্বা খাল এটা আমি আজকে ফার্স্ট ইয়ারি সফর আয় আয় গাছের তল আছে আর ওই যে আমার জুবের সাহেব আছেন মনির মনিরে দেখাইলাম মনির আর কিছু দেখাই হইতাইনি তুমি লাল হাফ প্যান্ট বুঝা লাল লাল হাফ প্যান্ট বুঝা আসলা মনির লাল জুবের সাহেব আমরা তো দুইজনের প্ল্যান নির্বাচন করতাম তোমার প্ল্যান কি তাহ তুমি তুমি কি তার নির্বাচন করতে এখন বিয়ে পরে নির্বাচন প্ল্যান তো আছে তোমারে দেখাশোনা করা নির্বাচন দেখে কোন দল থেকে দাঁড়াইবে আগে বিয়েটা সারি আগে বিয়েটা সারি লাও এরপরে তুমি নির্বাচনের কথা দেখাও তুমি আগে এটা দেখাও হ্যাঁ বিয়ে কবে হইছে না বিয়ে শাদির আসলে বিয়ে শাদি ধরো ধরো হল নাই আমরা আমরা বাংলার বাংলার মানে সুপার হিরো আছেন যে জায়েদ খান কইছেন বিয়ে করলা মানে তো তুমি তুমি ফুরাই গেলা তুমি ওয়াটাবারের জাম্বু ওয়াটাবারের জাম্বুরা না 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 মনিরে লাগান না জুবের লাগান ওই জুবের তো মোটামুটি তার যে মানে হ্যান্ডসাম যে বডি জায়েদ খান রে আসলে কোনো অংশে তুমি জায়েদ খান থেকে কম না ঠিক আছে বিয়ে করা যাইতো না ওই যে জিয়া খালিদে বিয়ে করলো জিয়া খালিদ বিয়া হইলে তো আর ওয়াটাবারের জাম্বু রইলো আমরার দিরায়ের মনে করো দিরায়ের একবারে মেনলি হিরো আসিল না নিবা জিয়া খালিদ সম্পর্কে মানুষে মানুষে অনেক আলোচনা করছে না নিবা আসলাম মাতো না তুমি হ্যাঁ ইকানের পানি মোটামুটি পরিষ্কার ওই দেখো ওই যে কতখান পানি ছিল ওই যে সাদা অংশটা সাদা অংশ দেখা যাচ্ছে গাছের যে সাদা অংশ এই পর্যন্ত পানি ছিল সাদা অংশ স্পষ্ট দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে এতটুকু পর্যন্ত পানি ছিল এই যে সাদা অংশ এই যে গাছের সাদা অংশ এতটুকু পর্যন্ত পানি অনেকে আসছে আবার বন্ধু বান্ধব নিয়ে ভাল লাগতেছে সালাম আলাইকুম ভাল লাগতেছে মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ রুদ্র বেশি মোটামুটি ভালো চিকনা চাকনা ভালো হলে সমস্যা সব মোটামুটি ওই যে নর্থ বেঙ্গলি বা রাজশাহী বাসাহী থেকে আইলে মোটামুটি রাজশাহী ইগুলার তো ফানি টানি কম
তো ওই উত্তরবঙ্গ উত্তরবঙ্গ থেকে আসলে আমার মনে হয় ভালো লাগবে। সুনামগঞ্জি পাবলিকরা এসে এখানে শান্তি পাবে না। সুনামগঞ্জ তো আসলে আসলে পুরাটা এরিয়াই এরকম। আর কিছু কইতে নিবা? গরম তো লাগে, গরম তো লাগবো। ওই হ্যাঁ আর কিছু নাই, অনেক কিছু প্রকাশ পাই দিল যে আমি যে আগামীতে ইলেকশন করবো। এরপরে রুবেল সাহেব যে 22 চেয়ারম্যান তাইরা অনেক গোপন তথ্য, না অনেক গোপন তথ্য। আমি তো চিন্তা করছিলাম যে উপজেলা 22 চেয়ারম্যান তাইতাম, একটা প্রচার প্রচারণাও মোটামুটি চালাইছিলাম। কিন্তু এখন রুবেল সাহেবে আমারে আমার বারাবার তো সাই ফেলাইছেন, তাই কইছেন যে তুমি তুমি তোমার লগে 22 চেয়ারম্যান যায় না, আমার লগে 22 চেয়ারম্যান যায় না। আমি চিন্তা করছিলাম তো ইউনিয়ন মেম্বারই, এখন না তাই করা যে না ইউনিয়ন মেম্বারই খেতা, ইউনিয়ন চেয়ারম্যানও যায় না, 22 চেয়ারম্যানও যায় না, উপজেলা চেয়ারম্যান হইতে আরো বড় টার্গেট কি অবস্থায় থাকবো আর কি। তো যাই হোক, তো এখন আমরা ডিপ ইনসাইড অফ রাতারগুল ফরেস্ট, রাতারগুল সোয়াম্প ফরেস্ট। সোয়াম্প ফরেস্ট সম্পর্কে আমার গভীর জ্ঞান আছে, আমি যেহেতু সুনামগঞ্জি মানুষ এই সম্পর্কে আমার অনেক গবেষণা কর্ম আছে। সোয়াম্প ফরেস্ট হইল তোমার মনির মিয়া, সোয়াম্প ফরেস্ট কইতা নাকি কিছু মনে করো ফানির মাঝে যদি নৌকা এই গাছ ডুবিও যায় ইতা গাছ মরে না, ইতা গাছ মরে না। এই যে করস গাছ, করস গাছ আর হিজল গাছ আমাদের সুনামগঞ্জে অনেক আছে। আপনি দেখবেন যে সুনামগঞ্জের অনেক হাওরে অনেক করস গাছ এবং হিজল গাছ, যেগুলা আসলে ওই অঞ্চলের মানুষের সেফ গার্ড হিসাবে কাজ করে। বিশেষ করে আপনি যদি আমাদের দিরাইয়ের আশপাশের কিছু গ্রামে যান, রাজাপুর, রাজাপুরের একটা সাইডে অনেক করস গাছ আছে না, তো এটা এটা সেফ গার্ড হিসাবে কাজ করে। হাওরের যে হাওর যে আফাল বা ঢেউ, অনবরত ঢেউ থেকে এই গাছগুলা বর্ষাকালে আমাদের ঘর বাড়িকে রক্ষা করে। পূর্ব চণ্ডীপুর, চণ্ডীপুরের চণ্ডীপুরের একটা গ্রাম, এটা চণ্ডীপুরের মোটামুটি কিতা হয় বা চণ্ডীপুরের রাজধানী হয় নিবা, সরি দিরাই রাজধানী চণ্ডীপুর, দিরাই রাজধানী পূর্ব চণ্ডীপুর, পূর্ব চণ্ডীপুরেও অনেক করস গাছ আছে। আমাদের যে গ্রাম করিমপুর এই গ্রামে অনেক করস গাছ আছে, এই করস গাছগুলো আমাদের হাওরের যে আফাল থেকে আমাদেরকে রক্ষা করে। তো যাই হোক, আমরা অনেক কথা বললাম, কিতা করতে হবে ছবি তুলি জানি দিয়েছিলাম দিয়া, না না আমরা আমরা অন্য গিয়া উঠি না, অনেক পর্যটক আসছেন আর কি। আমার আমার কাছে রাতারগুলা এসে পর্যটকদের দেখলে আমার কাছে যে কেন যেন মনে হয় বাংলাদেশের মানুষ কত পিকিউলিয়ার এবং কত কষ্ট সহিষ্ণু, যে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আর সময় পেলেই ঘুরতে বেরিয়ে যান, রাতারগুলে আসুন, অন্যান্য প্লেসে যান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।